নমস্কার ফ্রেন্ড, আমি প্রশান্ত বিশ্বাস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টেকনো হরিপদ। তো আজকে আর একটা জিও ফোন দেখতে পাচ্ছেন, কাকা একটা জিও ফোন কিনেছে, কাকাও কিন্তু সমস্যায় পড়েছে। আর আমার তো দোকানের অবস্থা এই জিও ফোন বেশ থেকে তো অন্য কাস্টমার তো হেল হয়ে গেছে, বাট জিও ফোন যারা কিনেছে তারা কিন্তু আর আমার দোকানে আসছে না। তো অবস্থা খুব খারাপ আছে। তো কাকা কি বলছে ভালো করে শুনুন। কাকাকে আমি অনেকবার, কাকা কিন্তু আমার দোকান এসছে, আমি সার্ভিস করে দেওয়ার ব্যবস্থা করেছি, বাট সার্ভিস সেন্টারে কত যাওয়া যায়। কাকার ফোন নিয়ে আমি দু তিনবার গেছি। কাকা আপনার কি কি প্রবলেম হচ্ছে বলুন, কি কি প্রবলেম হচ্ছে আপনার জিও ফোন নিয়ে বলুন। দেখুন, আমি একজন ব্যবসায়ী, আমি এই ফোন ব্যবহার করে আমার সুবিধা অসুবিধার জন্য তো ফোনটা ব্যবহার করা হয়, এবং যে কোনো মুহূর্তে এক জায়গায় বিপদে বললাম, ফোন করলাম, যখন ফোন খুলছি তখন আর ফোন যাচ্ছে না, ফোনটা বন্ধ হয়ে যায়। এটা কি আপনাদের যারা এই কেয়ারটেসে কাজ করছে তাদের দোষ, না কোম্পানির দোষ, না টাওয়ারের দোষ? আপনারা কি টাওয়ারকে ঠিক মতো পয়সা দিচ্ছেন? আপনাদের নিজস্ব টাওয়ার নেই? হ্যালো, না না ওইভাবে বলো তো, এখানে বলো, এই যে এখানে বললে হবে, আপনাদের কি নিজস্ব টাওয়ার নেই? মানে টাওয়ার আছে, একটা টাওয়ার খারাপ করে দিয়ে সারা পৃথিবীতে আপনাদের টাওয়ারে কি পয়সা, যাদের টাওয়ার নিচ্ছে তাদের পয়সা ডেলিভারি দিচ্ছেন না, তার জন্য কি তারা বন্ধ করে রেখেছে? মানে ফোন যায়, কাকুর কথা হচ্ছে ফোন কোনো সময় যায় কোনো সময় যায় না, তুমি সকালবেলা বিকালবেলা দুবার তিনবার করে কিন্তু আমার দোকানে আসে। এইভাবে কতবার আর কাস্টমার দোকানে আসবে, আর কতবার সার্ভিস সেন্টারে যাবে? সার্ভিস সেন্টারে গেলে কিন্তু কাজ হয় না, সার্ভিস সেন্টারে কিপ্যাডের সমস্যা নিয়ে যাবেন তো সফটওয়্যার মেরে দেবে, যাই যাবেন না কেন। হসপিটালে যেমন আপনার লাল ওষুধ দেয় না, কেটে গেলে ভেঙে গেলে লাল ওষুধ দেয়, সেইরকমই সফটওয়্যার সার্ভিস সেন্টারে গেলে কিন্তু আপনার সফটওয়্যার আপডেট করে ছেড়ে দেয়, নতুন রক্ত দিয়ে দেয়, সার্ভিস সেন্টার থেকে নতুন রক্ত দিয়ে দেয় বলা হয়। কিন্তু বাড়িতে আসলে দেখে সেই প্রবলেমই হয়, কিপ্যাড প্রবলেম, টাওয়ারের প্রবলেম, সিগন্যালের প্রবলেম, বাফারিং তো প্রবলেম আছেই, মানে ভয়েস কল আপনার বাফারিং, নেটে বাফারিং হয়। তো সন্ধ্যার পরে কিন্তু জিও ফোন আর কোনো কাজ করতেই যায় না, জিও সিম কার্ডও সেই একই রকম সমস্যা। এরকম কাকা কিন্তু, এরকম দাদা কিন্তু প্রচুর আছে আমাদের হাসখালি থানা এলাকায়, যারা কিনা জিও ফোন কিনে সমস্যায় পড়েছে। এই যে এই ছেলেটার ব্যবসাটা নষ্ট করে দিচ্ছেন আপনারা, এটা কি ঠিক করছেন বলুন? আপনার সিনিয়ররা, জুনিয়রদের যে আপনার কাজ দিচ্ছেন, সেই জুনিয়রদের কাছ থেকে খোঁজ নিচ্ছেন না কেন? যারা সিনিয়র আছে তাদের তো কর্তব্য, যে সিনিয়রদের তো কর্তব্য জুনিয়ররা কাজ করছে কি না, সঠিক ডিউটি দিচ্ছে কি না, সঠিক সার্ভিস দিচ্ছে কি না। ডিউটি জুনিয়র সিনিয়র সবাই ডিউটি দেয়, বাট কাদের ডিউটিটা দেয় না কাকা? না কি বলেন, সিনিয়রদের অন্তত পক্ষে একটা জিনিস নজরে রাখা দরকার, যে আমরা নতুন ছেলেগুলো দিয়েছি, এই ছেলেগুলো ঠিক কাজ করছে কিনা। না কাজ করছে, বাট টাওয়ার একটা তো হাসখালি থানা এলাকায়, আপনার এইখানে খুব জোরে পাঁচটা সাতটা টাওয়ার নিয়ে সারা দেশের ব্যবসা। আপনাদের টাওয়ার নিয়ে আপনারা এই ব্যবসা করতে গেলেন কেন? এই যে ছেলেটা ব্যবসা করে খাচ্ছিল, আমাদের পরিচিত বাপ ঠাকুর দাদা থেকে আমাদের সঙ্গে মানে পরিচিত, এরা এদের মধ্যে কোনো নয়শয় পাইনি আমরা, বই কিনা থেকে শুরু করে এই জিও ফোন বেচতে গিয়ে কিন্তু নয়শয় হয়ে যাচ্ছে। জিও ফোন বেচতে গিয়ে এই ছেলেটার ব্যবসাটা একদম মার খেয়ে গেল। আমরা মাঠে গিয়ে বলতাম, ওই পিওনাদের ছেলের কাছে যাও তো, একটা জিনিস গেলে ও নয়শয় করবে না, তিনটে ভাই আছে, কোনো ভাই নয়শয় করবে না, আজ নয় কাল দেবে, কাগজ তোর হারাবে না। কিন্তু আজকে আমরা সেইখানে দাঁড়িয়ে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই না রে পিওনাদের ছেলের কাছে যাবে, আমি জিও ফোন কিনে সর্বনাশ হয়েছি। এই হচ্ছে প্রবলেম আছে, তা আপনারা এই ছেলেটার পেটে লাথি মারছেন, এটা কি আপনারা ঠিক করছেন বলুন? আর যারা জিও ফোন কিনবেন তারা অবশ্যই সাবধানে কিনবেন। আরো যে খালি জিও ফোন কেন, এই জিও ফোনের জন্য এর ঘরে যতগুলো মোবাইল বিক্রি করতে ভয়তে ছেলেবেলে সেই দোকানে ঢোকে না। ওর নাম কি নাম জানো? ঠিক আছে স্যার, স্যার অন্য দরকার নেই। এই হচ্ছে ব্যাপার, সেখানে দাঁড়িয়ে আপনারা যারা এখন জিও ফোন কিনবেন খুব সাধু সাবধানে কিন্তু জিও ফোন কিনবেন, দেখেন এর চারবার বারবার পাঁচবার কিন্তু সার্ভিস, জিও ফোন কিন্তু অবস্থা ভয়াবহ খারাপ আছে। তো আপনারা যারা খেতে হলে তাহলে ব্যবসাদার মতো চলুন, আর যদি ব্যবসা করে খেতে না হয় তাহলে আপনাদের মতো আপনারা চলুন। যদি মনে করেন আমরা ব্যবসা করে খাবো, ব্যবসা করে বাঁচবো, ব্যবসা করে অর্থের মালিক হবো, তাহলে সেইভাবে ব্যবস্থা নিন। এই কোম্পানির অবস্থা খুব খারাপ আছে। তা যাই হোক, লাস্ট কথা বা শেষ কথা, যারা জিও ফোন নিতে চাইছেন তারা কিন্তু সাধু সাবধান হয়ে যান, জিও ফোন কিন্তু খুব খারাপ অবস্থা। আর যে সকল ভাই বা যে সকল মোবাইলের দোকানদাররা জিও ফোন বিক্রি করছেন তারাও কিন্তু সাবধান হয়ে যাবেন, একবারের জায়গায় দুবার ভাববেন। মোবাইলের এই মোবাইল বিক্রি করলে কিন্তু নেক্সট টাইম আর সেই কাস্টমার আপনার দোকানে আর আসবে না, অন্য মোবাইল বলে বিক্রি হবে না। হ্যাঁ, তো অবস্থা ভয়াবহ খারাপ। কাকু কি বলছে, কাকুর কথা তো বুঝতেই পারছেন, কাকু কিন্তু সকালবেলা বিকালবেলা দুবার তিনবার করে আমার দোকানে আসে, এসে কিন্তু এই প্রবলেমগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছে, বাট আমার কাছে আসলে আমি আর কি করবো, আমার তো এই মোবাইল খোলার ক্ষমতা নেই।
সেখানে দাঁড়িয়ে এই কাকুর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। জিও ফোন কিনে একটা ফোন যায় না, হসপিটালে গেছিল শরীর খারাপে, অন্য লোকের কাছ থেকে ফোন করেছে, এইসব গল্প আমাকে তো মারমুখী জনতা হয়ে এসছে, মানে আমাকে মারবে। আমি যদি মনে করছিলাম যে মোবাইল আসামের দোকানখানে ভেঙে দিই, ভেঙে পাচ্ছেন কি অবস্থা, অবস্থা ভয়াবহ খারাপ। তো যারা নেবেন তারা খুব সাধু সাবধান হয়ে যান, আমি বলতে পারি না আপনারা নিয়েন না, বাট যাদের চয়েস তারা তো অবশ্যই নেবেন, কিন্তু খুব ভেবে চিন্তে আপনাকে কিন্তু নিতে হবে। আর জিও কোম্পানি কিন্তু খুব কঠিন কোম্পানি, আপনাকে বিভিন্ন রকম অফার দেবে, আপনার পকেট থেকে পয়সা কি করে বের করতে হয় জিও কোম্পানি জানে, বিভিন্ন রকম অফার দিয়ে না দিয়ে আপনার পকেটে কিন্তু এই জিও ফোন ভরার চেষ্টা করা হচ্ছে, এটাও কিন্তু একবার সাধু সাবধান, একবার ভালো করে অবশ্যই বুঝে নেবেন। এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আর অবশ্যই একবার ভাববেন জিও ফোনটা নিয়ে, জিও ফোনটার কিন্তু কাল সাপ, এ বাড়িতে একবার ঢুকে গেলে কিন্তু আপনাকে পস্তাতে হবে, যখন তখন ছোবল মারতে পারে, অর্থাৎ দিনে দুপুরে তিনবার চারবার করে ছোবল মারবে। খুব সাধু সাবধান হয়ে যান যারা নিতে চাইছেন আর যারা বেচতে চাইছেন, দোকান যদি নষ্ট না করতে হয় তাহলে কিন্তু আপনি এই ফোন বেচতে পারবেন না। এটা ফোন বেচলে আপনাকে দোকানের চিন্তা ছেড়ে দিতে হবে, দোকানের অবস্থা কাহিল হয়ে যাবে, আর যারা কিনতে চাইছেন তাদের অবস্থা তো কাহিল অবশ্যই হবে। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এখানে রাখছি, নমস্কার।